প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। ধন্যবাদ, ভালো আছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, আপাতত লোডশেডিং থেকে মুক্তি নেই, ব্যবসায়ীর আত্মহত্যা, টাকা না পাওয়ার হতাশা নাকি ব্ল্যাকমেইলিং, করোনায় পাঁচ দিনে মৃত্যু 32। সমকালের শিরোনাম, পথে পথে চাঁদাবাজ পশুর হাটে লাঠিয়াল, লোডশেডিংয়ের সময় বেঁধে দিতে বললেন মাননীয় প্রধানমন্ত্রী, পশুর হাট কেজি দরে ছাগল। কালের কণ্ঠের শিরোনাম, বাঁচলেন না আনিস, হেনোলাক্সের মালিক সহ স্ত্রী গ্রেপ্তার, ঈদে মহাসড়কে বাইক চলাচল নিয়ে ধোয়াশা, এবার কোরবানির চামড়ার দাম বাড়ল। ইত্তেফাকের শিরোনাম, শাহজালালে বিমান দুর্ঘটনা বাড়ছে, বিপুল অর্থের ক্ষতি, অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নিজের শরীরে আগুন দেওয়া সেই ব্যবসায়ীর মৃত্যু, হেনোলাক্সের এমডি স্ত্রী সহ গ্রেপ্তার। মানবজমিনের শিরোনাম, এলাকাভিত্তিক লোডশেডিং, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বারবার ডানা ভাঙে বিমানের, দ্বিতীয় পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায় জাপান, দুঃসময়ে ছাত্রলীগ নেতা আনিসের আত্মহননের দায় কার। জনকণ্ঠের শিরোনাম, ফের লোডশেডিং যুগ, প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়, সময়ের আলো শিরোনাম করেছে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, কাজ কী আর করে কী, হঠাৎ কেন এত লোডশেডিং? আমরা লোডশেডিংয়ের কথাটাই বলছিলাম, এখন গত কয়েকদিন ধরে এই আলোচনা হয়তো চলবে। এই মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বিভিন্ন জায়গায় যে এই যে যেটা হলো লোডশেডিং, সেটার সময় বেঁধে দিয়ে জানানোর কথা বলেছেন, যে আমাদের যে সময় পরিস্থিতি তাতে লোডশেডিং বাড়াতেই থাকতেই হবে এবং সেটার জন্য যেন এলাকার মানুষজন সচেতন থাকেন। জনকণ্ঠে যেটা শিরোনাম হয়েছে লোডশেডিংয়ের যুগ, আসলে কি যুগ শুরু হলো? আমি বলবো যে সমস্যাটা আসলেই আমাদের হঠাৎ করেই যেন আসলো, কারণ অনেক দিন থেকেই আমরা লোডশেডিং শব্দটাই আমরা ভুলে গেছি এবং খুবই ভালো সময় যাচ্ছিল, কিন্তু এখন হঠাৎ করে লোডশেডিং হওয়া, প্রথমে তো আমরা বুঝতেই পারলাম না যে কী কারণটা, কী এটা, কি মানে কোনো বিপর্যয় ঘটলো বা কোনো সাময়িক ত্রুটি কানেকশনে কোনো ইয়ে, আসলে তা না। এখন যেটা জানা যাচ্ছে যে গ্যাস সরবরাহ সংকট আছে এবং গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন, সেই জন্য রেশনিং করা হচ্ছে। এইখানেই প্রশ্ন, যে বিশেষজ্ঞরা বলছেন যে গ্যাসের যে একটা সমস্যা হবে এটা কিন্তু অনেকদিন আগে থেকেই বোঝা, আগে জানানো হলো না কেন, কিন্তু এটা আগে থেকেই কিন্তু বোঝা গিয়েছে। কিন্তু যেখানে আমাদের সমস্যা হয়েছে যে এই সংকটটা আসার আগেই আমরা কিভাবে সেটার সমাধান করতে পারি, আমাদের মাটির নিচে কিন্তু গ্যাস আছে, সেটা এক্সপ্লোর করা, এখন বাপেক্স বলে যে তারাও কিন্তু করতে পারে যদি তাদেরকে সেইভাবে, আমি বলবো যে এই দিকটা মনোযোগটা সেইভাবে দেওয়া হয় নাই, যে এটার জন্য ভবিষ্যতে আমি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি, শতভাগ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি, কিন্তু সেটাকে অব্যাহত রাখার জন্য যে আমার এনার্জি দরকার, সেই এনার্জির সাপ্লাইয়ের ব্যাপারেও কিন্তু আমাদের করার দরকার ছিল। আপনি যেটা বললেন সেটাই বোধহয় খুব জরুরি, যে হঠাৎ করে হলো কেন, হঠাৎ করে হওয়াতেই প্রশ্নগুলো শুরু হলো বেশি করে। আর সেই সাথে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাও কিন্তু আমাদের একটা বিবেচনায় নেওয়া উচিত, কারণ অকারণে বিদ্যুৎ আমরা যেন ব্যবহার না করি এবং বিলাসিতার জন্য বিদ্যুৎ সেটাও যেন আমরা না করি। কোথাও যাব, বাইরে যাব, লাইটটা জ্বালায় চলে গেলাম, এসিটা চালায় চলে গেলাম, এটা যেন না হয়। অপচয়, বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে, অন্যদিকে আমাদের সেই গ্যাসের সাপ্লাইয়ের বিকল্প হিসাবে কী কী করা দরকার সেটা আমাদের করতে হবে, খুঁজে বের করতে হবে। আমরা একটু ঈদের পশু কোরবানির হাট নিয়ে একটু আলোচনা করতে চাই, যেহেতু এখন এটাই আলোচনার বিষয় হয়ে, যেমন সমকাল শিরোনাম করেছে পথে পথে চাঁদাবাজ পশু হাটে লাঠিয়াল, ছড়ার মতো করে শিরোনাম। আবার পত্রপত্রিকায় বা প্রচার মাধ্যমে দেখলাম যে গরু
ওজন দরে কেজি দরে উঠানো হচ্ছে এবং একটা তাজা গরুকে কেজি হিসেবে মেপে তার দাম নির্ধারণ করা হচ্ছে। আমের কেজি, তারপরে তরমুজের কেজি, সব কেজিতে গেল, এবার গরু দুকে কেজিতে গেল। আমার কাছে খুব দুঃখ লাগে কি জানেন, প্রতি বছর যে বিষয়টা আমরা আলোচনা করি সেই বিষয়গুলো এখনও কিন্তু চলছে চলছে। সেটার মধ্যে প্রথম হচ্ছে যে পথে পথে চাঁদাবাজি, এই যে গরু বা ছাগলের দাম, পশুর দামগুলো যে বেড়ে যায়, তার বাড়ার একটা অন্যতম কারণ চাঁদাবাজি, চাঁদাবাজি, চাঁদাবাজি। এবং এই চাঁদাবাজি বন্ধ করা মোটেও কঠিন না, সেখানে যদি আমাদের রাজনৈতিকভাবে সেটাকে দেখা হয় যে কোনো দলীয় ব্যক্তি বা দল বা গোষ্ঠী ওরা যেন এটার সুযোগ না নেয়। এবং আমাদের তো ধরেন যে পাহারা দেওয়া বা ই দেওয়া সেটা তো আছেই, সেটাকে শক্তিশালী করা, নজরদারি করা, এটা যদি আমরা করতে পারি তাহলে চাঁদাবাজিটা বন্ধ হবে। না, বিশেষ করে শুভ সংবাদ যেটা হলো যে আমরা এর আগে ভারতীয় গরুর ব্যাপারে নির্ভরশীল ছিলাম, কিন্তু দেশে আমাদের গরুর উৎপাদন হয়েছে এবং কোথাও কোথাও শোনা যাচ্ছে যে সারপ্লাস হয়ে যাবে হয়তোবা, সেটা তো একটা শুভ সংবাদ। এই সারপ্লাসটা আবার কিভাবে কার্যকর করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে, যেটা বলছিলেন আপনি। জি, আর একটা হচ্ছে কি যে আমাদের গরুর যেটা বেশি আলোচনা এসেছে সেটা ভালো দিক, যে অনলাইনে পেমেন্ট সিস্টেম করার ফলে ওইখানে যে ছিনতাই হয় এই হয় বা জাল নোট, এই জায়গাটায় আমরা অনেকটাই রেহাই পাব। তবে সব জায়গা যদি নাও করা হয়, বেশিরভাগ জায়গায় কিন্তু এটা সম্ভব অনলাইন পেমেন্ট, সেটা ঠিক আছে। আর ওজন দেওয়ার ব্যাপারে এটার কিন্তু একটা দুইটা দিক আছে। একটা হচ্ছে যে ওজন করে বিক্রি করা, সেটা যদি অন্যান্য ক্ষেত্রে করা যায় করা হয়, এটাতে কেন, এটাতে একটা সিস্টেমেটিক এ থাকবে। আমি দেখলাম গরুটা একরকম, ওজনটা আসলে হয়তো অত অতটা মাংস না, আচ্ছা এটা গেল একদিক। কিন্তু অন্যদিকে যদি শুধু ওজনটাকেই আমি প্রাধান্য দেই, তাহলে ওজন বাড়ানোর জন্য এই যে এমন খাওয়াবে, এমন ওষুধ খাওয়াবে যেটা ওই গোস্ত খেয়ে কিন্তু আমার অসুস্থ হয়ে যেতে পারি। সুতরাং ওই ওজনের অর্থ যদি আবার ওইটা দাঁড়ায় যে ইয়ে দিয়ে বিভিন্ন রকম ওষুধ খাওয়ায়, মোটা তাজা করা, এটা কিন্তু এবার মনে হয় যে এবার একটু কম, বরং আমার মনে হয় যে মানুষ অনেকটাই সচেতন হয়েছে এবং গরু খাদ্য যথাযথ খাদ্য দিয়েই, স্বাস্থ্যসম্মত খাবার দিয়েই তাদের মোটা তাজা করা হচ্ছে। সেটা যদি হয়ে থাকে আর ওজন নিয়ে যদি করে থাকে, তাহলে পরে আমার মনে হয় যে এটা একটা সায়েন্টিফিক বেসিস থাকে, হতে পারে। কিন্তু ওই তাহলে আবার ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আমার ঠিক রাখতে হবে, যে ওই গরুগুলো যেসব খামারে বড় করা হয়েছে সেই খামারে তাদেরকে কী কী খাওয়ানো হয়েছে এবং সেটা মানে কোনো বিপজ্জনক খাবার খাওয়ানো হয়েছে কিনা সেটাও জরুরি। তবে এইটা যদি চালু হয় যে গরুকে ওজন করে ও মাপে বিক্রি করা, তাহলে হয়তো একটা অভূনীয় পদ্ধতি শুরু হবে। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই, যে আলোচনাটি খুবই মর্মান্তিক এবং গত দুদিন ধরে এটি আলোচনায় চলছে। একজন ব্যবসায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজে আত্মহনন করলেন, গায়ে আগুন জ্বালিয়ে দিলেন এবং তিনি ছাত্রলীগ করতেন এক সময়, এবং এক সময় আজকের একটা পত্রপত্রিকা আছে দুঃসময়ের কাণ্ডারি, এই 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 ভদ্রলোক যে আত্মহনন করলেন তার দায়টা কার, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে এই ভদ্রলোক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি অভিযোগ করছেন যে ব্যবসায়িক পার্টনার হিসেবে তো উনি কিছু টাকা দিয়েছিলেন এবং সেই টাকাটি পাওয়ার জন্যে উনি কিন্তু প্রেস ইয়ে রিপোর্টার্স ইউনিটিতে একটি সাংবাদিক সম্মেলনও করেছিলেন এবং করে কিন্তু উনি জানান দিয়েছেন, তারপরেও কিন্তু এই টাকাটি পাননি। তাহলে এই আত্মহনন বা এই যে অবস্থাটা কি মনে হয় আপনার কাছে, যদিও ওই প্রতিষ্ঠানের মালিক এবং তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে। এখন যেটা বেশি আলোচিত হয়েছে সেটা হলো এটাই যে 1,00,000 টাকা উনি দিয়েছিলেন এবং ফেরত পাচ্ছেন না, বারবার ঘুরছেন পাচ্ছেন না, এবং এর ফলে ব্ল্যাকমেলও করা হচ্ছে এবং এটা এক ধরনের প্রতারণা। তো এটা
দুঃখজনক হলো যে উনি প্রেস কনফারেন্স করেছেন এবং উনি প্রতিবাদও জানিয়েছেন রাস্তায়। সেটা করার পরেও এটা যদি আমাদের ইন্টেলিজেন্স বা আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আছে, আইনি যা ব্যবস্থা আছে, ওরা যদি একটু ই হতো, তাহলে পরে হয়তো এইখানে একটা প্রতিকারের ব্যবস্থা পাওয়া যেত। আরেকটা দিক হচ্ছে যে এই ভদ্রলোক যে এইভাবে নিজে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা কিন্তু এমন একটা হতাশা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া, এটা যদি ঘুণাক্ষরেও ওনার আত্মীয় স্বজন বা কেউ বুঝতে পারতেন, জানতে পারতেন বা উনি প্রকাশ করতেন, তাহলে হয়তো এই মর্মান্তিক পরিণতি নাও হতে পারতো। তারপরেও আমি বলবো যে এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। দায়ী যে যারা আছেন, দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, যারা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে আইনগতভাবে সেটা ব্যবস্থা নিলে সবটা পরিষ্কার হবে। সুতরাং এইখানে আগে থেকেই তো আমরা কিছু বলতে পারি না, তবে আমি বলবো ভবিষ্যতে মানে আমাদের সবার জন্য এটা শিক্ষণীয় হওয়া উচিত। এই সময়টা কিন্তু খুব দুঃসময় যাচ্ছে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে, সারা পৃথিবী। এই যে এই আপনার করোনার কারণে এবং তারপরে যে যুদ্ধটা লাগলো, সেটা একের পর এক বিপদ আসছে এবং মানুষ চোখে অন্ধকার দেখছে, ভবিষ্যৎ অনিশ্চয়তা। এই সময় মানসিকভাবে দুর্বলতা আসতে পারে, হয়ে যেতে পারে। সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আমি যদি কখনো মানে আত্মগ্লানিতে ভুগি বা অসুস্থ বোধ করি, আমার আত্মীয় স্বজনকে বলা দরকার, কারণ এটার চিকিৎসা আছে। তো সুতরাং সেটা দিয়ে এবং প্রতিকারের ব্যবস্থা আছে, ওই ব্যক্তি কিন্তু আদালতে মামলা করতে পারতেন, কিন্তু উনি হয়তো বাস্তবতা দেখে হতাশা থেকে এটা করেছেন। এই হতাশাটা যেন আমাদেরকে কাবু না করে, এটা আমার মনে হয়। আপনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একজন মানুষ একটা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন পর্যন্ত করলেন, সেইটা আমার মনে হয় এই ধরনের ঘটনা থেকে অন্ততপক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা সংশ্লিষ্ট বাহিনী, তারা বোধ করি একটু খোঁজ খবর নিতে পারে আদৌ এইটার ঘটনাটা সত্য কিনা, যে এই ভদ্রলোক যে এই কথাটি বললেন, যদি এটা আসলে এটা রেকি করা যেত, তাহলে হয়তোবা তার তাকে হয়তো রোধ করা যেত। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। শাহজালাল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এই বিমানবন্দর, পত্রপত্রিকার গত কয়েকদিন ধরে এই রিপোর্ট হচ্ছে, বারবার ডানা ভাঙে বিমানের, মানে ডানা ভাঙলো। এখানে বলা হচ্ছে যে হ্যাঙ্গারে পরপর ঘুরছে সংঘর্ষ, কাটছে না সংকট, চলছে 11 উড়োজাহাজ, শিডিউল ঘটে বিপর্যয়, পাইলট কর্মকর্তা কর্মচারীদের নানামুখী কর্মশৈলীতে মাঝে মাঝে হয় স্থবির। এটা তো মানে আমি বলবো যে এটা প্রত্যেকটা ঘটনারই কিন্তু তদন্ত কমিটি হয়, তারপর তদন্ত রিপোর্টগুলো পরিষ্কারভাবে আসে না। শুধু রিপোর্ট কমিটি কি মানে ঘটনাটাকে মোটামুটি একটু চাপা দেওয়ার জন্য করা হয় নাকি, সেটা আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি দেখতে চাই যে মানুষ দেখতে চায় যে এই ঘটনাটা সত্যিকার অর্থেই দুর্ঘটনা কি না, এটার পেছনে কোনো কারসাজি আছে কি না। কারণ এই সব ঘটনার মধ্য দিয়ে কিন্তু অনেক তথ্য বের হয়, সেগুলো সামনে আনা দরকার, মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার, সবার জানার অধিকার আছে। কারণ এই এই বিমান, এটা তো জাতীয় বেশিরভাগই কিন্তু বিমানের ডানা, তো এই যে ঘটনাগুলো ঘটছে এটার প্রতিকারটা কী হচ্ছে, যারা দায়ী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এটা ভবিষ্যতে যেন না হয় তার জন্য কী প্রতিকারের ব্যবস্থা করা হয়, এটা না হলে কিন্তু বাড়বে, আরও ঘটনা বাড়তেই পারে। আপনার সামনেই সময়ের আলো পত্রিকা, এই পত্রিকাতে স্কুলের ম্যানেজিং কমিটি এবং গভর্নিং কমিটি নিয়ে রিপোর্ট হয়েছে। এখানে বলা হচ্ছে ম্যানেজিং কমিটির কাজ কি, করে কি, আপনার কি মনে হয়? এটা সত্যি আমি বলবো যে দুঃখ, মানে বিশেষ করে এই যে সাভারে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, সেই সাভারের ঘটনার মধ্যে যে ছাত্রটি এই ঘটনাটি ঘটালো, তার চাচা বা যেই হোক, উনি একজন ম্যানেজিং কমিটির সভাপতি, এবং তার প্রচয় লালন পালনে বোধ করি ওই ছেলেটি এত এত বেশি বেপরোয়া হয়ে গিয়েছিল। তারপরে গ্যাং গড়ে তুলেছে এবং ব্যবহার করছে, তারপরে ধরেন যে হত্যা করে, হত্যা করলো পর্যন্ত,
অনেক স্কুলেই কিন্তু এটা আছে। ম্যানেজিং কমিটিকে এখন যেটা দেখা হয়, মনে করা হয় যে একটা পাওয়ার, এমন একটা পাওয়ার যে শিক্ষক নিয়োগ দিতে পারে, ইচ্ছা মতো প্রধান শিক্ষককে বদলি করে দিতে পারে, তার চাকরি বাতিল করতে পারে, এই যে একটা পরিস্থিতি। তো এখানে আমি কি ছোট্ট করে একটা প্রশ্ন করবো আপনাকে, স্কুলের বা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির যে চেয়ারম্যান যিনি বা সভাপতি যিনি হবেন, তার কি একটা শিক্ষাগত যোগ্যতার বার থাকা উচিত না? অবশ্যই থাকা উচিত। এবং ম্যানেজিং কমিটির নিয়োগের মানে একটা নীতিমালা থাকা উচিত যেটা সব স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু সরকারি না, সরকারি বেসরকারি। তার মধ্যে একটা অন্যতম হওয়া উচিত তার শিক্ষাগত যোগ্যতাটা কী, এবং তার যে সাংস্কৃতিক মান, সাংস্কৃতিক মানে কালচারাল লেভেলটা কী, মানে এই দেশের মানুষ মন মানসিকতাটা সঠিক কি না, এবং তার আচার ব্যবহার সম্মানিত কি না এলাকায়, অনেক কিছুই কিন্তু বিবেচনা করা দরকার। আমি বলবো যে এটা আমরা আসলে হারিয়ে ফেলেছি। এমন সময় ছিল, আমি নিজেও আমার এলাকায় একবার প্রাইমারি স্কুলের, সরকারি প্রাইমারি স্কুল, সেই স্কুলের টিচাররা এসে আমাকে অনুরোধ করলো যে আপনি আমাদের ম্যানেজিং কমিটিতে থাকেন। আমি বলি যে আমার কাছে কেন, বলি যে না আপনি লেখালেখি করেন, আপনার যে এটা লেখাপড়ার সঙ্গে এটা যুক্ত, আপনি থাকলে এটা ভালো। এই যে একটা চিন্তা, দেখেন টিচারদের কিন্তু এটাই চিন্তা যে লেখাপড়াটা দিক থেকে একটা স্কুল, একটা কলেজ, সেটা আরও উন্নত হোক। কিন্তু এখন হয় কি যে দলীয় স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে নিয়োগ দেওয়া হয়, ওরা তাদের লেখাপড়ার যোগ্যতা কতটুকু আছে, তার চিন্তাভাবনার ইয়া কি, এটা দেখা হয় না, যার জন্য এই সমস্যাগুলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম নিশ্চয়ই আপনারা শুনলেন। স্কুলের ম্যানেজিং কমিটির কথা আমরা শেষে বলছিলাম, স্কুল পরিচালনা করবেন যারা, তারা যেন একটু বিবেকবান হন এবং অবশ্যই শিক্ষিত, তারাই তো শেখাবেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।